চলো। দেখুন আমাদের রোড পাস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখন যে ওয়েল্ড করছি সেই ওয়েল্ডের স্লেকগুলো কিন্তু আমরা এখন রিমুভ করব। আর রিমুভটা অ্যাকচুয়ালি আমরা করতে পারি চিপিং হ্যামার দিয়ে, তবে আমরা চিপিং হ্যামার দিয়ে করব না, আমরা করব গ্রাইন্ডিং মেশিন দিয়ে। কেননা এটা আমরা আসলে আমাদের এনডিটি নন ডিস্ট্রাকটিভ টেস্ট আছে, যেটাকে বলি আমরা রেডিওগ্রাফি অথবা ইউটি। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে কোনো স্লাগ রয়ে যাবে বা কোনো ধরনের ক্র্যাক হতে পারে, কোনো ধরনের পোরোসিটি থাকতে পারে, সেটাকে আমরা কি ফাইন্ড আউট করব গ্রাইন্ডিং করে ভালো করে। হ্যাঁ, যদি ও ধরনের কিছু থাকে তাহলে আমরা ওটা রিমুভ করব। সিরামিকে ফিট আপ করার পর আমরা যে রোডটা মারছি অলরেডি দেখেন আমরা কি সুন্দরভাবে গ্রাইন্ডিং করে, তবে আমরা পুরো গ্রাইন্ডিং এর কোনো প্রয়োজন নাই। অ্যাকচুয়ালি নিচে নিয়ম হলো যদি কোনো ধরনের ময়লা থাকে, মানে কোনো ধরনের ডাস্ট থাকে, কোনো ধরনের ডিফেক্টেড থাকে, বেসিক্যালি ব্যাবেলের যে সাইডটা আছে সেই সাইডের মধ্যেই কিন্তু থাকে, সেন্টারে বেসিক্যালি কিছু থাকে না, ঠিক আছে। তো যাই হোক, আপনারা দেখেন যে এইভাবে গ্রাইন্ডিং করে সুন্দর করে একদম ভিজুয়াল চেক করে নেবেন যে কোনো ধরনের কোনো ময়লা বা কোনো ধরনের পোরোসিটি বা কোনো ধরনের পিন হোল যেন না থাকে, ঠিক আছে। হোল্ডটা দেখা যায় এই জন্যই মানা করছে।